সরকার পতনের পরপরই চট্টগ্রামের দ্রব্যমূল্য কমতির দিকে, বিশেষ করে কাঁচা মরিচের দাম রাতারাতি কমেছে অর্ধেকেরও বেশি। অন্যান্য শাকসবজি, ডিম এবং নিত্যপণ্যের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। এতে খুশি সাধারণ মানুষ। সিন্ডিকেটের কারসাজি না থাকায় সুফল মিলছে বলে দাবি বিক্রেতাদের। তিন দিন আগেও চট্টগ্রামের বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজি 280 থেকে 300 টাকায়, এখন তা নেমে এসেছে 100 থেকে 120 টাকায়। রাতারাতি অর্ধেকের বেশি দাম কমায় খুশি ক্রেতারা। 450 টাকা করেও কেজি কিনেছি, তো এখন তো আজকে এসে তো দেখতে পাই, কালকেই আমি শুনতে পেয়েছি যে অনেক দাম অনেক স্বাভাবিক হচ্ছে। মরিচ কিনছি 280 টাকা করে, গতকালকে কিনছি 140 টাকা 130 টাকা এরকম। আমি মনে করি এইভাবে আসলে দিন দিন আস্তে আস্তে সব কিছুর দাম মনে হয় কমবে। মানে আমাদের মরিচ কিনে 80 টাকা, আমরা খুচরা বিক্রি করতেছি 90 টাকা। হ্যাঁ, যদি আমাদের সরা কিনা 35 টাকা, আমরা বেশি 40 টাকা। নওগাঁ সহ কয়েকটি জেলা থেকে ট্রাকে ট্রাকে কাঁচামরিচ আসে চট্টগ্রামের পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে। চাঁদাবাজি বন্ধ এবং পরিবহন খরচ কমার পাশাপাশি সরবরাহ স্বাভাবিক হওয়ায় বাজারে প্রভাব পড়েছে বলছেন ব্যবসায়ীরা। দৈনিক 3-4 করে গাড়ি চট্টগ্রাম ঢুকে, কোনোদিন 5 গাড়ি ঢুকতেছে, সেজন্য মনে করেন মরিচের রেটটা একটু কমছে। এখন 180 টাকা থেকে শুরু করে শুধু 100 টাকা পর্যন্ত মরিচ পাওয়া যাচ্ছে। নগর মরিচ 180 টাকা এরকম বাজার চলতেছে, আর ইন্ডিয়ান এলচি চলছে 60 টাকার থেকে 150 পর্যন্ত। আগে তো না 3-4 বিক্রি হচ্ছে, 6-7 বিক্রি হচ্ছে এখন গোটা বাজারে, মিলে দাম কম কম অনুযায়ী সবাই নিতে পারতেছে এখন। অন্যান্য সবজির দামও কমতির দিকে। ফুলকপি বাঁধাকপির দাম 120 টাকা থেকে নেমেছে 80 টাকায়। 50 টাকার পটল এখন 35 টাকা কেজিতে। 10 টাকা কমেছে কাঁকরোল, পেঁপে, বেগুন ও লাউ এর দাম। সব কিছুর সবজি শাক সব কিছুরই দাম কমতেছে, আমার খুব ভালো লাগতেছে। এখন আগে ছিল 80 টাকা, এখন 60 টাকা হয়েছে, এখন একটু একটু আস্তে আস্তে কমে, এখন এটা হয়েছে 80 টাকা, এটা আগে ছিল 100 টাকা। ফুলকপি 180 টাকা হয়েছে এখন। আগে কত ছিল আপনার পটল? 40-45, এখন বেঁচেছে 30। ফল ছিল 40-47, এখন বেঁচেছে 25-30। ডিমের দামও কমেছে। এতদিন বাজার ঘিরে সংঘবদ্ধ সিন্ডিকেট এবং কৃত্রিম মূল্যবৃদ্ধির কারণে দাম চড়া ছিল বলে দাবি খুচরা বিক্রেতাদের। মনে হচ্ছে না সিন্ডিকেট আছে বলে, যে পরিস্থিতিটা ছিল আগে ওরকম নাই এখন। এখন ডিমের জিনিস গত সপ্তাহ ছিল 160 টাকা ডজন, শ ছিল আপনার 1270 টাকা, এখন সব বিক্রি করতেছে আপনার 1180 টাকা, 1200 টাকা ডজন বিক্রি করতেছে, 150 টাকা এখন মোটামুটি কমতে আছে। আমরা ওই কোনো কম অনুযায়ী বেচতে আছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।